I give so, will be questioning about, I think so, that is not be knowledge. How refinement can anybody discuss to should have some refination. Apar kase debe, inshallah be job do. Jorokon, che bhasha, Arabi, okay, Farsi, okay, Ingrezi, thank you. কোন ভাষায় কথা বলবি? বুড়ো চেহারাও খারাপ না, হাসিনে কাকা আমাদের শোন, এই তোমার মন্ত্রী আর এমপি, আমি তাদের অনুরোধ করি এমন কথা বলবেন যে কথা গ্রহণযোগ্য হয়। আর আমি হাসিনীকে বলেছি, মারে একটা কাজ করিস, তুই মডেল মসজিদ করছো, এই জন্য তোমাকে থ্যাংক ইউ। তোমার একটা জিনিস মা, নামাজের বিল পাশ করো। এই দেশে যারা ইসলামের কথা দোহাই দিয়ে পার্লামেন্টে গেছে, আল্লাহর কোরআন হাতে রেখে বলি, এই একজনও কোনোদিন নামাজের বিল উত্থাপন করেনি। এই যে আমার কাছে কোরআন, যদি এই দেশের কেউ বলতে পারে কোন দেশে কতবার পার্লামেন্ট কি পাশ হয়েছে, সব গেজেট আমার কাছে আছে। আমি এই দেশে প্রথম শিরোনির নাগরিক, লেখাপড়া আমার যে কটা ডিগ্রি আছে এরকম দশটা মানুষ বসাই। এই জন্য আমি বলেছি মা, দেয়ার তো ঝুড়ু ইন ফর ফাইনালশিপ অ্যান্ড ইন পার্লামেন্ট ডিসকাস রিহাবিলিটেশন 93S will be document established by the parliament. There are those who, if we establish them in the land and establish regular prayer, give regular charity and right and forbid wrong, decision of politicization in my parliament, I hold my request. আমি হাসিনাকে বলেছি, মারে এই পর্যন্ত যারা পার্লামেন্টে আসছে ইসলামের নামে, তারাও নামাজের বিল আনে নাই। তোমাকে আমি বললাম কেমতের ময়দানে পাশ না করে নামাজের দায়িত্ব হলো সরকার। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ, মুসলমানদেরকে যখন রাষ্ট্রের ক্ষমতা দেব সর্বপ্রথম নামাজের দায়িত্ব সরকারে। আজকে দেখেন আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, যদি কেউ বিনি ওজরে জুমার নামাজ ছেড়ে দেয়, হাদিস শরীফের মধ্যে আসে তাকে এক দারহাম সোনা তাকে সরকার অত এক কথা বলিস না বেটা। আমি তো মহাদেশ মানুষ, আমি তোর পুণ্যে পুটিয়ে ওই বাংলা নোট পড়ানো করি না। চ্যালেঞ্জ পৃথিবীকে দিলাম, হুজুর বলছে বিনি ওজরে যদি কেউ কোনো মকিম কোনো মুসলিম পালে মেয়েদের জন্য রোমান নামাজ অজেব না, বাচ্চাদের জন্য না, পীড়িতের জন্য না, এবং যারা আজাদ মুসলিম না তাদের জন্য না। খবরদার, তাহলে এমনি নামাজ না পড়লে হাদিসে আসছে ইন্না তারিকা সালা ইউক্তাদু হাত্তান, ইমাম শাফি ইমাম মালিকের হাদিস বর্ণনায় আমাদের ইমাম আবু হানিফা বলছেন, ইহাবাসু হাত্তা ইলাইয়া, যদি নামাজ ছেড়ে দেয় তাকে ব্যাপ মারো নামাজ না পড়লে। হুজুর বলছেন, মুরা আওলাদুকুম বিসসালা হুম আবনাউ সাবঈ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা, বাচ্চাদের 7 বছর ছেলে মেয়েদেরকে নামাজের হুকুম করো, যদি না পড়ে ওয়াদরিবুহুম আলাইহা, তাদেরকে তোমরা আত্মা প্রহার করো। এই জন্য আপনাদেরকে আমি বললাম, এর মধ্যে আবার আমি আপনাদের এখানে দেখে খুব কষ্ট পেলাম। আসর এটা আজগার পড়াইছো কই? ওখানে তুই এই বোখারি শরীফের হাদিস এগুলো তোরা পড়বি না, বোখারি মুসলিম পড়িস আর আমল করিস দেখা। আমার ভাইজান আছে মহাদ্দেশ মানুষ, ভুল গেলে দাঁড়াই পড়ে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কখন দাঁড়াবে, তোমরা কখন দাঁড়াবে? হাদিস এসছে যখন হুজুর বলছেন, বুখারীতে আসে আবু দাউদ মুসলিম শরীফের মধ্যে আসছে, ইমামকে যখন দেখবে, ইজা উকিমাতুস সালাহ ফালা তাকুমু হাত্তা তারাউনি, হাদিস বুখারী শরীফের হাদিস জিলদা আউয়াল, মুসলিম তিরমিজি নাসাই, তারপর উসুদুল রাবা আল মুস্তাজুন মাওয়ান ফুতুহুল মুলহিম মুআন্নাব কিতাবুল উম আস্তাবারুকুম মালিক সাবারাতুন ফিল কিতাব মুলহিমুল ইসতিজা, এরকম 7টি হাদিসের ভিতরে আছে। হুজুর বলছেন ওই সময় তোমরা দাঁড়াও। আর আমাদের দেশে এই মুরুবিয়া বলছে, ভাই ভাই আমি কাতার সোজা করো, এই কাতার সোজা করার পেন আছে নাকি? হুজুর বলছেন যখন আমাকে দেখবে ইমামকে দেখবে দাঁড়ানো, তখন তোমরা হাইয়া রাসালাম বলো। আর শাফি ইমাম আহমদ ইবনে হাম্বলের মাযহাবে আছে, যখন তোমরা কত পাওতি সালাম বলো, এটা নাসরুল মারির মধ্যে ওই ওই খারিজি মুরুবিয়া।
আপনাদের কিরম লাগতেছে? এবার মিলাদের সাদা পড়লেন, মারামারি খাওয়া যায় কাছে বাবু কিতাব উত্তালমিনা বুখারী জলদে সানি 815 খ্রিস্টা হুজুর বলছেন, মারামারি খাইলে তাদের রোগ আল মারিচু মিনাল হুসনে মানুষের দুশ্চিন্তা চলে যায়। এই বইটা আপনারা পারলে নেবেন, এটা আমি মক্কা শরীফ বসে, বইটার নাম মুসান্নাদ ইবনে আবি সাইবা, মুসান্নাদ ইবনে আবি সাইবা ইমাম বুখারীর দাদা উস্তাদ বাবার বাবা, এর মধ্যে 12 খণ্ড সারা তাইসুরুল মুআনেব এই কিতাব 100 জিল, প্রথম মুসান্নাদ ইবনে আবি সাইবা 12 খণ্ড, এই 12 খণ্ড 12 খণ্ড 12 খণ্ড। আমি প্রিন্সিপাল আমার ছোট ভাইকে বলি, আমার ছেলের কথা যদি আমার বড় ছেলের বয়স অনেক হয়ে গেছে, আর সোয়াত মাদ্রাসার প্রিন্সিপাল, আমি আপনাকে অনুরোধ করি আপনি কিতাব কিনবেন, উসুদুল গাবা কিনবেন, মুস্তাজাবা কিনবেন, তার ফতুহুল মুলহেন কিনবেন, মুসান্নাদ ইবনে আবি সাইবা এগুলো কিনবেন। 50 টা হাদিস আজ আছেন, কাল আপনার চাকরি থাকবে না, কিন্তু আপনার পরের জেনারেশন গুলো হানাফি মুসাবের মধ্যে, আমাদের হানাফি মুসাবের ভিতরে এই এলেম নাই কালাম নাই, যা ইউটিউবে কোন সাগর পাগল কি হয় তার الذين يستمعون القول কোরআন শয়তান দিন, আমি দিনই আসলে আমি তাফসীর পড়াতাম এই হুজুরকে এই 70 মর্তলা। তাহলে আপনারা আজ থেকে নামাজ যখন ইমাম সাহেব আয়ালা সালা বলবেন তখন উঠবেন, আপনি বিনি হিসাবে জান্নাতে যাবেন। হাদিস আমি 70 জন সাহাবার হাদিস, এটা দলিতে যেই বুখারীতেই আছে, হাত উঠান হাত উঠা, হ্যাঁ এটা হাত উঠা, হাইয়ালা সালা যখন বলবে হানাফি মুসাবের লোকদের উঠতে হবে, আর কত কামতি সালা যারা ইমাম আহমদ ইবনে হাম্বলের মজার এইগুলো, আর এর লাস্টে জমজমের 10টা নাম, আমার দেশে যারা হজ করে তারা একটা নাম জানে, আল্লাহ রহমতে বাংলাদেশের থেকে 3 জন ব্যক্তিকে কাবা শরীফে ঢোকার পারমিশন দিয়েছে, একজন ডক্টর নজরুল, একজন আল হাদিসের আমার ভাইজান ডক্টর বারি সাহ, আর একটা লোক আছে আমি নাম বলতে পারতেছি না, যাই হোক এই 3 জন লোকই আমরা কাবা শরীফের মধ্যে ঢুকছি, যেরকম আল্লাহ আকবার হাত উঠার জন্য নারাই তাকবীর, আমি ডক্টর নজরুল, আমার ভাইজান ডক্টর বারি সাহ, আর একজন আল্লাহর বান্দা, যাই হোক এই 3 জনে আমরা ঢুকতে পেরেছি, মিলাদ পড়াবেন কিয়াম পড়াবেন, আর এর মধ্যে নামাজের পেতার আছে, আইসি জমদের হুজুরের কাছে এক মেয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ সূরা নিসা যখন নাজিল হয় যে হুজুর আমাদের বিয়ের ব্যাপারে, হুজুর বলছে তোমরা জমজমের 10টা নাম পড়ো তাহলে তোমাদের ভালো জায়গায় বিয়ে হবে, যে ছেলের সাথে বিয়ের কথা হবে ওই মহিলা যদি 3 দিন রোজা রায় এই 10টা নাম পড়ে, যে ছেলের সাথে বিয়ে হবে ও জীবনে কোনো মেয়ের সাথে প্রেম করলে ওই মহিলাকে আল্লাহ রাত্রে জানাই দেবে, আবার যদি কোনো যদি কোন পুরুষ বিয়ে করে ওই মহিলার সাথে যদি কার খাতে থাকে এর মধ্যে গোপন কথাবার্তারা আছে আমি সব লিখে দিছি, আপনারা মক্কা শরীফ বসে লিখছি, এই 10টা নাম পড়েন আমার সাথে, এটা একদম বিসমিল্লাহির রহমান রহিম, জমজম, সাব্বা, বাররা, তাইয়াবা, আওয়ানা, সাফিয়া, বুসরা, সারাবুল, মাজদুনা, এই কটা 10টা নাম আছে, এই 10টা নাম আপনাদের দোয়ায় আল্লাহ আমি 34 বার বড় হজই করেছি, একবার হরজ আর স্বপ্ন হোক, আর কতবার গেছি এটা মনে নেই, তো আপনারা আমার জন্য দোয়া করেন, আমি বাগদাদও ইনশাআল্লাহ তাআলা আমি বহু জায়গায় হযরত ইউনুস আলাইহিস সালামের জন্মস্থান দেখেছি, নূহ আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালামের বর্তমান যে কবরটা এটা নজব শহরে সীমাবান পাহাড়ের উপরে, হযরত নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় যখন তার দেহ মুবারক ভেসে যাচ্ছিলেন তখন জিবরিল আলাইহিস সালাম নৌকায় তুলে দিয়েছিলেন, অনেক ইতিহাস আছে, এই বইটা পারলে সকলে নেবেন, এটা কোনো রাজনীতির বই না, এটা সহি হাদিস দিয়া আমি যতদূর পেরেছি আমি লিখছি, আমার সামান্য যা এলেম আল্লাহ দিয়েছে, আপনারা যারা আছেন আপনারা তাবলিগ ভাইজানরা, পীরপন্থী ভাইরা না এবং আলেম ওলামারা, এটা জানার দরকার, সম্মিলিতভাবে ফরজ নামাজের পরে দোয়া নিয়ে যে আপনারা বাড়াবাড়ি করতেন যে দলিল নাই, তার যে কতগুলো দলিল আছে সেগুলো আমি দিয়েছি, আপনাদের বিয়ে হয় না, কোনো মানুষের যদি ক্যান্সার হয় হাদিস আছে 10টা নাম বললে, যদি কার ডায়াবেটিস হয় ভালো হয়ে যাবে, যৌবন
ইমান ফিরে গেছে, হাদিসে আছে সব গুলো দেওয়া আমার পক্ষে সম্ভব না। সাহাবারা জিজ্ঞেস করছে আল্লাহর হাবিবকে, এই হাদিস তো পড়ো না, এমনিখানে সুন্দর খেলা সাইকেল হাদিস গেছে, দেখা নাই ঘোড়া নেই তো সাইকেল হাদিস কিটা কইছে রে। হুজুরের কাছে বলছে আর রাসূলুল্লাহ আমাদের মেয়ে জাতি সিজার করব না কোন চিনি। হুজুর বললে তোমরা ছোট ছোট মাছ আর টক তার মাছের মধ্যে একটু টক দেবা, আর কি করবা তোমরা মাটি হাড়িতে রান্না করে খাবা। কেমন পর্যন্ত আমি রসুল তোমাদের বললাম সিজার করা লাগবে না, এখন সিজার করা লাগে না, আমার নাতি বৌরা রাইস কুকার দিয়ে একটু ঠেলে দিয়া শিমুলের আব্বু আসো কয় না, আসর সময় তাকসির এসো, আমার নাতিমুন্ডা এই বইটা নিয়ে যায়, এই বইটা পড়লে তোদের সিজার করা লাগবে না, আপনারা আমার জন্য দোয়া করবেন। এ জাফর ভিতরে যা বাদাম, যদি বইটা নেয় তাহলে এ আবু জাফর ওর মধ্যে যা, এই বইটি আপনারা সকলে নেওয়ার চেষ্টা করবেন, 100 টাকা করে দাম, আমার জন্য দোয়া করবেন, আপনারা তিনটা আমল কেউ যাবে না।